আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা সাউথহ্যাম্পটন থেকে ওয়েম্বলি এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ওয়েম্বলি স্টেডিয়ামের কিছু ইতিহাস। আর সন্ধ্যাবেলা আমাদের রুমের জানলা থেকে, ব্যালকনি থেকে এরকম ভিউ পাওয়া যাচ্ছিল, মানে জাস্ট অসাধারণ। আমাদের রুমটা ছিল 9th ফ্লোরে আর আমাদের ফ্রেন্ডের রুমটা ছিল 13th ফ্লোরে, তো 13th ফ্লোর থেকে এই ভিউটা আসছিল। তো দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। ওয়েম্বলি স্টেডিয়ামটা কিন্তু তৈরি হয়েছিল 1924-এ, হ্যাঁ, আর 1966-এ ফিফা ওয়ার্ল্ড কাপ এখানেই হয়। এই ওয়েম্বলি স্টেডিয়ামটা কিন্তু সব থেকে বড় স্টেডিয়াম ইউকের, আর ইউরোপের সেকেন্ড লার্জেস্ট, মানে দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম কিন্তু এই ওয়েম্বলি স্টেডিয়াম, যেখানে বেশিরভাগ ফুটবল ম্যাচেসই হয়। তো এটা রিকনস্ট্রাকশন হয়েছে 2007 সালে, মানে তারপর এটাকে এত সুন্দরভাবে অন্যরকমভাবে সাজানো হয়েছে আর কি। তো এখানে বেশিরভাগ ফুটবল খেলা হলেও এই স্টেডিয়ামটার যে নতুন লুকটা, সেটা কিন্তু তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি। তো দেখে কিন্তু রাত্রেবেলা একরকম লাগে, দিনের বেলা একরকম লাগে। তো আমরা পরের দিন সকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম টুকটাক আশেপাশের শপিং মল দেখার জন্য। এই চলে এসেছিলাম লন্ডন ডিজাইনার আউটলেটে। এইখানে এত সুন্দর সুন্দর সব ব্র্যান্ডস আছে, হ্যাঁ, বাইরে তো সুন্দর ব্র্যান্ড সব জায়গায় আছে, গেস করো কি এখানে তার প্রাইসগুলো কিন্তু অনেক কম, মানে অ্যাফোর্ডেবল রেঞ্জে আর কি সব ব্র্যান্ডেড প্রোডাক্টস। আমাদের কিছু শপিং করার ছিল, সেই জন্য চলে গেছিলাম দেখতে, আর সাথে ছিল দাদা, অবশ্যই ও একটা দোকানে ঢুকে পড়েছে জুতো কিনতে। তো আমি সেখানে যাইনি, আমি আর রূপালি একটু ঘুরছিলাম, ওরা জুতো দেখছিল, আর আমরা আমাদের আশেপাশে কী কী ড্রেস রয়েছে, চারিদিকে কী কী রয়েছে না রয়েছে সেগুলো দেখছিলাম। মিয়া রূপালি বিউটি আউটলেটটা দেখে ভাবলাম একটু ঢুকে পড়ি, ঢুকে দেখি ওমা এ কি, এখানে এত কম রেঞ্জে এত রকম নেল পলিশ পাওয়া যাচ্ছে, নেল পলিশের মেলা, আর সব রকম শেড ছিল, ভাইব্রেন্ট শেড ছিল, নিউড শেড ছিল। আমার তো নিউড শেড পছন্দ, তো আমি নিয়ে নিয়েছি। সাউথহ্যাম্পটনে যেখানে যাই না কেন এত কমে নেল পলিশ আমি দেখি না, মানে এটার দাম দেখো 1.49 ইন্ডিয়ান কারেন্সিতে, যদিও দাম 150 টাকা, কিন্তু এখানকার কারেন্সি অনুযায়ী কিন্তু এগুলো বেশ সস্তাতেই পেলাম। আর এগুলো কিন্তু সব বাইরের ব্র্যান্ডেড প্রোডাক্ট, মানে ইউএসএ, ইউকে, সব কিছু এই ব্র্যান্ডগুলোই পাওয়া যাচ্ছে বেশি, সেগুলো দেখেই অবশ্যই নিয়ে নিয়েছি। আর আমরা যেন মানে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছিলাম, যাই দেখছি তাই নিতে ইচ্ছা করছে। আর মেকআপ প্রোডাক্টসগুলো দেখো 7.99, 4.99 থেকে সব স্টার্টিং রেঞ্জ, মানে ফাউন্ডেশন, কনসিলার, আরও কিছু কমে রয়েছে, 3.99 রয়েছে, মানে তোমার যেরকম বাজেট সেরকম অনুযায়ী সব কিছু কিন্তু এটাই পেয়ে যাবে। লন্ডন ডিজাইনার স্টুডিওর ভেতরে এটা, আমরা তো এখানেই অনেকটা সময় কাটিয়ে ফেললাম। তারপরে ভাবলাম বাইরে একটু দেখি, বাইরে বেরিয়ে এসে দেখলাম চারিদিকের যে শপিং মলের যে লুকটা বেশ অন্যরকম এবং সুন্দর। রিপোর্টারি বললো চলো এই সানগ্লাসের দোকানটায় দেখি, দেখি সানগ্লাস কী কী রয়েছে অফারে। যেখানে 40% ডিসকাউন্ট ছিল, যদিও দাম শুরু ওই মোটামুটি 35 পাউন্ডস থেকে, তারপরে তো বিভিন্ন রেঞ্জের রয়েছে। এবার আমরা বেরিয়ে বাইরে চলে এসে ভাবলাম একটা সেলফি তো নিতেই হবে, টুক করে একটা সেলফি নিয়ে ফেললাম। দারুণ লাগছে। সারাদিন ঘোরাফেরা করে যখন রুমে ফিরেছি তখন দেখছি এরকম ভিউ, সন্ধে হয়ে এসছে আর এরকম সানসেট দেখতে পেলাম রূপালিদের রুম থেকে। তো আমরা এবার ডিনার করে নেব। তো চলো পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, যেখানে আমরা ঘুরতে যাওয়ার আরও ব্লগগুলো শেয়ার করছি।